वेलकम टू एनजीएस किचन एंड मोर। आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। एखन शीतकाल चलछे, मार्केटे प्रचुर सब्जी पावा जाच्छे। तो आज के निये चले एसेछि खिचुड़ी, खिचुड़ी रेसिपी। सब्जी दिए नर्माल खिचुड़ी आमरा बानाबो, सम्पूर्ण निरामिष। एखाने कोनो पेंयाज रसुन यूज करब ना। तो प्रथमेई आमरा चालटाके भालो करे धुए नियेछि एबं डाल निये नियेछि, बेश किछु पछन्द मतो सब्जी निये नियेछि। सेटा आपनारा निजेदेर पछन्द मतो सब्जी निये नेबेन। तो डाल आर चाल आमि दु कप करे नियेछि। कापटा आमि तोमादेरके देखालाम जे कापेर परिमाण करे नियेछि। एखाने फुलकपि नियेछि, कुमड़ो, मटरशुटी, काँचा लंका, टमेटो, आलू एबं आरो सब्जी पछन्द मतो निते पारो। প্রথমেই আমরা কি করব, একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং যে দু কাপ মতো ডাল নিয়েছি, ডালটা আমরা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। তো ডালটা নাড়াচাড়া করে নিয়ে আমি সাইডে রেখে দেব, তারপর ওটাকে ওয়াশ করে নেব। ঠান্ডা হলে একটু জল দিয়ে ধুয়ে নেব। এবং ওটা তোলার পরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আমি প্রায় বড় চামচে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা কম বেশি নিতেই পারো। এবং যে সবজিগুলো ছিল, সবজিগুলো আস্তে আস্তে আমি সমস্ত হালকা করে ফ্রাই করে নেব। প্রথমে ফুলকপি আর আলু আমি ভেজে তুলে নেব, তারপরে বাকি সবজিগুলো আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। ফুলকপিটা যেহেতু একটু টাইম লাগে, সেই জন্য আমি আলুটাকে তুলে নিলাম এবং ফুলকপিটা আরও কিছুক্ষণ ফ্রাই করার পরে তুলেছি। এবারে বাকি সবজিগুলো দিয়ে আবার ফ্রাই করে নিচ্ছি, কুমড়ো, মটরশুঁটি, আরও আলু। আলু তো তুলে নিলাম, কুমড়ো মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি ভেজে। এবং সেই সর্ষের তেলেই আমি কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে আবার আমি খিচুড়ির যে মশলাটা আমি সেটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। হালকা একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ ইউজ করলাম, লবণ দিলাম। লবণটা পছন্দ মতো দেবে, কি যেরকম তোমরা টেস্ট চাও। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ এবং গোটা গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম 2 চামচ এবং জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ। আদা তো দিয়েছি। তো এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে আমরা মশলাটাকে আগে রেডি করে নেব এবং সামান্য জল দিয়ে মশলাটা আরও কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটা 2 কাপ নিয়েছিলাম, এবং ডাল। এখানে চাল ডাল আমি সম পরিমাণ ইউজ করেছি, সেটা তুমি ডালটা অনেকে ইচ্ছা করলে কেউ কম ইউজ করতে পারো। তো একটু সমান সমান ইউজ করলে টেস্টটা খুব ভালো হয়। এবং এটাকে আমরা মশলাটার সাথে চাল ডাল ভালো করে কষিয়ে আমি রেডি করে রেখে দিলাম। অন্যদিকে আর একটা আমি ইন্ডাকশনে একটা, যেখানে আমি খিচুড়িটা বানাবো সেখানে গরম জল করতে দিয়েছি। গরম জল ওটা বেশ মানে ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং সেখানে আমি পুরো চাল, আলু যেটা মিশিয়ে দিয়েছি, আলুটাই পার্টিকুলার দিয়েছি। তো তারপরে বাকি সবজিগুলো আমি মিক্স করবো আস্তে আস্তে এবং আমি সেই ডেকচিতে আমি দিয়ে দিলাম এবং এইভাবে আমি 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে আমি এটা খুলে দেখবো কতটা কী হয়েছে এবং তারপরে আমি
কুমড়ো, মটরশুঁটি এসবগুলো যেগুলো সবজি ছিল সেই সবজি আমি ওটার সাথে মিশিয়ে দেব। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, অনেকেই আশা করি ভালোবাসো তোমরা। তো আমার রেসিপিটা কেমন লাগছে সেটা একটু জানাবে, যদি ভালো লাগে কেউ বাড়িতে করো কেমন করে করলে কীরকম টেস্ট হয়েছে সেটাও বলবে। সমস্ত সবজি আমি মিশিয়ে দিয়েছি, খিচুড়ি প্রায় শেষের দিকে হয়ে এসছে, আমি দিয়ে দিলাম সমস্ত যে বাকি সবজিগুলো ছিল, এবং ফুলকপিটা আমি কিন্তু সবার লাস্টে দিয়েছি, কারণ ফুলকপিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবং সেটা শেষে দিলে এবং সুন্দর থাকে, গোটা গোটা থাকে, যার জন্য আমি লাস্টে এটা দিয়েছি। খুব সুন্দর কালার চলে এসছে এবং একটা বেশ ভালো স্মেল বেরোচ্ছে। এবং শেষে আমি দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা এবং ঘি, কারণ জিরে ফোড়ন আমরা প্রথমেই দিয়েছি সেই জন্য আর আমি এখানে ইউজ করলাম না। এখানে শেষে দিলাম ভাজা মশলা এবং ঘি, এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আশা করি সবার ভালো লাগবে, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।